वेलकाम बैक फ्रेंड्स, आजकेर देश ओ राज्येर बाछाई करा ताजा पांचटी खबर निये हाजिर होयेछि। प्रत्येकटा खबर आपनार जन्य गुरुत्वपूर्ण हबे, अवश्यई शेष पर्यन्त देखबेन। भिडियोके मोटेओ स्किप करे देखबेन ना, नाहले आपनि अनेक किछु मिस करबेन। अवश्यई शेष पर्यन्त देखबेन। आर बंधुरा जारा एखोनो एई चैनलटिके सबस्क्राइब करेननि, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। প্রথম খবরে চোখ রাখবো, ভবানীপুর নিজের মেয়েকেই চাই, গোহারা হারালো বিজেপিকে, 58,000-এর বেশি ভোটে জয়ী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানিয়ে দেবো, অবশ্যই সঙ্গে থাকুন। বলা হয়েছিল ভবানীপুর কেন্দ্রে 3 আইনজীবীর লড়াই হবে, যেই লড়াইয়ে বিচারক খোঁজ জনগণ। আর সেই ভবানীপুরে জয়ী হলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে 58,832 ভোটে পরাস্ত করলেন তিনি। মমতার প্রাপ্য ভোট 85,182। অন্যদিকে বামেদের শ্রীজীব বিশ্বাস ভোট পেয়েছেন মাত্র 3,000-এর কিছু বেশি। প্রিয়াঙ্কা পেয়েছেন 26,320 ভোট। 21-এর বিধানসভার শোভনদেব চ্যাটার্জি মার্জিন তো বটেই, 2011-এর উপ নির্বাচনের ফলাফলের ব্যবধানও ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে 8টির মধ্যে 8টি ওয়ার্ডে লিড তৃণমূলের। ইতিমধ্যেই কালীঘাটে উচ্ছ্বাস আবির খেলায় মাতলেন সমর্থকরা। জয়ের পর কালীঘাটের বাড়ির বাইরে এসে মমতা ব্যানার্জি বলেন, সকলকে এই জয়ের জন্য ধন্যবাদ, সকল সহকর্মীকে ধন্যবাদ। 2021-এ 54,000 ভোটে জিতেছিলাম, এবার 58,831 ভোটে জিতেছি। 2011 সালে 54,000 ভোটে জিতেছিলাম, এবার 58,831 ভোটে জিতেছি। কোনো ওয়ার্ডে আমরা হারিনি, আজ আমার মন ভরে গেল। ভবানীপুরের মানুষ দেখিয়ে দিল নন্দীগ্রামে চক্রান্ত হয়েছে, জব্দ করে দিয়েছে বাংলার মানুষ, ভবানীপুরের মানুষ। আজ V3 দেখাবো, জঙ্গিপুর শামসেরগঞ্জ ভবানীপুর, 1-2-3 বাংলার মানুষকে ধন্যবাদ দিন। পরের খবরে চোখ রাখবো, গুরুত্বপূর্ণ খবর। ভবানীপুরে জয়লাভের পরই 4 উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুগণ, কোন কোন বিধানসভায় কাকে প্রার্থী করলেন বিস্তারিত জানিয়ে দেব। ভবানীপুরে জয়ের পর আসন্ন 4টি কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপুর, দিনহাটা, খড়দহ ও গোসাবাই উপভোট 30 অক্টোবর, ফল প্রকাশ 2 নভেম্বর। মমতা বলেন, এরপর 4টি নির্বাচন আছে, প্রার্থীদের নাম ঘোষণা করতেই চাই। শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী, ঠাকুর পরিবারের সঙ্গে যোগ রয়েছে ওর, আবেদন করব, এবার ভোটটা আমাদের দিন, বিজেপিকে দিয়ে লাভ নেই। উদয়ন গুহ, দিনহাটায়। খড়দাহে প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। শান্তিপুর ও দিনহাটায় জিতেছিল বিজেপি, তবে সংসদ পদে থাকতে ইস্তফা দেন জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক। প্রার্থীদের মৃত্যু হওয়ায় খড়দাহ ও গোসাবা আসন দুটি ফাঁকা হয়। ভবানীপুর মমতার জন্য ছেড়েছিলেন শোভনদেব, তাকে খড়দহে প্রার্থী করলেন মমতা। তবে গোসাবাই প্রার্থী এখনও চূড়ান্ত করেনি তৃণমূল। মমতা জানান, গোসাবাই নামটা ঘোষণা করব পরে, পার্থ ও বক্সির জন্য অপেক্ষা করছি, আমি তো সিদ্ধান্তই নিই না, ওদের কথা বলে গোসাবার প্রার্থীর নাম ঘোষণা করব। বাপ্পাদিত্য নস্কর ও সুব্রত মণ্ডল দুটি নাম রয়েছে। এ খবরে চোখ রাখব, দিল্লি গিয়ে মোদির নাক কাটবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। 2011 সালের বিধানসভার নির্বাচনের রেকর্ড ভেঙে বিপুল ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের উপ নির্বাচনে নিকটতম বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে গোহারা হারিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 58,832 ভোটে নিকটতম বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কাকে হারিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই বিষয়ে সকাল থেকেই খুশির মেজাজে রয়েছেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। তৃণমূল সুপ্রিমোর নির্দেশে সেজেগুজে ভবানীপুরে প্রচার করেছেন মদন মিত্র। আজ এই রায়ের পর খোশ মেজাজে মদন মিত্র জানিয়েছেন, মানুষ এখন জিজ্ঞেস করছেন যে চপার কোথায় গেল, নরেন্দ্র মোদী জবাব দাও, ইডি সিবিআই কোথায় গেল, অমিত শাহ জবাব দাও, দিল্লির পথে যাচ্ছে কে, মমতা ব্যানার্জি আবার কে, বি ফর বেটিয়া, বি ফর ভবানীপুর, বি ফর বেঙ্গল, বি ফর ভারত। ভবানীপুরে মশাল জ্বালিয়ে বিজয় মিছিল করেছেন মদন মিত্র। তিনি আরও জানিয়েছেন, দিল্লি গিয়ে মোদির নাক কাটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো ট্রেলার ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া।
ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্টবেঙ্গল টু দেশের মাটি, মমতার হাত ধরে সামনে হাঁটি, ওহ লাভলি পিকচার আভি বাকি হে, দিল্লি থেকে একটা করোনা সহ আর একটা দাড়িবালা কোথায়, ভবানীপুর ছাড়াও বাকি দুই আসনের নির্বাচনে এগিয়ে তৃণমূল, বাংলার মিনি ভারতবর্ষে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আসনে নিজের এলাকায় জিতে মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামের বিতর্কিত রায়ের জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো। পরের খবরে চোখ রাখব রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়, ছাপ্পা বলে কটাক্ষ করলেন বিজেপি, বিস্তারিত জানিয়ে দেব অবশ্যই সঙ্গে থাকুন। একুশের বিধানসভা ভোটে ভবানীপুর থেকে জয়ী হন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, ভোট পড়েছিল প্রায় 62% এবং তিনি জেতেন 28,719 ভোটে। উপনির্বাচনে শোভনদেবকে টপকালেন মমতা বন্দ্যোপাধ্যায়, 21 রাউন্ড শেষে 58,832 ভোটে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয় নিয়ে ইতিমধ্যেই তাকে কটাক্ষ করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়াল, বলেছেন ছাপ্পা ভোটে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয়াঙ্কার বক্তব্য, সব ওয়ার্ডে রিগিং হয়েছে, প্রত্যেক ওয়ার্ডে ছাপ্পা ভোট হয়েছে, সেই কারণে তৃণমূল কংগ্রেস জিতেছে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। এই ছাপ্পা ভোটে জয়ের জন্য তিনি তাকে অভিনন্দন জানিয়ে বলেন প্রিয়াঙ্কা টিবরিওয়াল। ইতিমধ্যে প্রবল উচ্ছ্বাসে মেতেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা, ভবানীপুর এবং কালীঘাট তো বটেই, বাকি দুই কেন্দ্রেও উৎসবের আমেজ ঘাসফুল শিবিরে, সব জায়গায় যেন ওয়াকাল হোলি পালিত হচ্ছে। আগে মমতার জয়ের সুবাদে যদুবাবুর বাজারে মিষ্টি বিতরণ করেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র, তিনি জানিয়েছেন বি ফর বেটিয়া, বি ফর ভবানীপুর, বি ফর ভারত, আভি তো ট্রেলার চল রাহা হে, পিকচার আভি বাকি হে। একই সঙ্গে তিনি এও দাবি করেন যে আগামী দিনে দিল্লির পথে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বারবারই বলেছেন ভবানীপুরে মমতা 50-80,000 ভোটে জিতবেন, রবিবার সকালেও একই দাবি করেছেন তিনি, দেখা গেল সেই দাবি এখন সত্যি। শেষ খবরে চোখ রাখব, ভারী বৃষ্টির আশঙ্কায় উত্তরবঙ্গে জারি করা হলো লাল সতর্কতা, তার পাশাপাশি জানানো হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। গত সপ্তাহে রাজ্যের সর্বত্র বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগেই ছিল, আজ সোমবার উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে, বজ্রপাত নিয়ে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজ্যে গত কয়েক মাসে বজ্রপাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, এর পাশাপাশি আবহবিদদের মতে ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়বে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় বর্ষার প্রভাবে ধস নামার পাশাপাশি নদীগুলিতে জলস্তর বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে নদীতে জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, শহর কলকাতার আকাশ রয়েছে মেঘলা, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আজকের।